আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ নির্বাচন কমিশন ইসিকে কে এনআইডি কার্যক্রম ছাড়তে বলল মন্ত্রী পরিষদ বিভাগ তেরো জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থ অসহায়দের খাবার দেবে বিএনপি ফাইজারের টিকা দেশে আসছে রোববার ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব এবার লেবাননকে কাঁপিয়ে দেয়ার হুমকি দিল ইসরায়েল গাজা পূর্ণ গঠনের সহায়তার এক পয়সাও ধরবে না হামাজ জানিয়েছে ইসলামী আন্দোলন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনকে ছেড়ে দিতে নিবন্ধন মন্ত্রী পরিষদ বিভাগ এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত থাকবে বলেও জানানো হয়েছে ইতিমধ্যে এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের বিদ্যমান ও জনবল নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নির্বাচন কমিশন গত কয়েক মাস ধরেই এনআইটির কার্যক্রম ইসির কাছ থেকে মন্ত্রণালয়ের কাছে করার বিষয়টি আলোচনায় ছিল তবে এই চিঠি ইস্যুর কারণে পদক্ষেপ অনেক দূরে এগিয়ে গেল বলে মনে করেন সংশ্লিষ্টরা দু সালে নির্বাচন কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হয় ছবিসহ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সাম্প্রতিক ভোটার তালিকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশে ডাক্তার সাবরিনা ও শাহেদের প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের একাধিক এনআইডি কার্ড পাওয়া যায় সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে সূত্র সময় নিউজ আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয় নির্দেশনা বলা হয় করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্য আগের ধারাবাহিকতায় আগামী বারো জুন পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্য শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে বাসায় থেকে তারা টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে নির্দেশনায় আরও বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাসার অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এর আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী বারো জুন পর্যন্ত বাড়ানো হয়েছে তেরো জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে সূত্র বিডি প্রতিদিন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করবে বিএন কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা আঠারো নির্বাচনী আসনের অন্তর্গত সকল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সহ ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন অনন্য বছরের ন্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতবাসিক উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হবে বলে সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন সাগর খিলকেত থানা বিএনপি সভাপতি হাজি ফয়জুল হক বিমানবন্দর থানা বিএনপি সভাপতি জুলহাস পারভেজ মোল্লা উত্তর খান থানা বিএনপি সভাপতি আহসান হাবিব উত্তরা পূর্ব থানা বিএনপি সভাপতি আব্দুস সালাম প্রমুখ সূত্র নয়া দিগন্ত কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজার বায়ো এনটেকের টিকা আসছে দেশে আগামী রোববার তিরিশ মে ফাইজারের এক লাখ ছয়শো বিশ ডোজ টিকা দেশে পৌঁছাবে বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডাক্তার শামচুল হক ডাক্তার শামচুল হক বলেন কোভ্যাক্স এর পক্ষ থেকে আগামী রোববার তিরিশ মে রাত এগারোটা বিশ মিনিটে কাতার এয়ারওয়েজের ওয়েজের একটি ফ্লাইটে ফাইজারের টিকাগুলো দেশে পৌঁছাবে তবে কাদের এবং কবে থেকে এই টিকা দেয়া হবে সে বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে জানান এর আগে গত উনিশ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন দুই জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার টিকা বাংলাদেশে পাঠাবে এদিকে দেশের চতুর্থ টিকা হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে গত চব্বিশ মে স্টিকার ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের জন্য আবেদন করা হয় আবেদনের প্রেক্ষিতে ভ্যাকসিন দেওয়ার ক্লিনিক্যাল অধিদপ্তরের ট্রায়ালে এমসি পার্ট রেগুলারিটি স্ট্যাটাস পর্যবেক্ষণ করে পঁচিশ মে পাবলিক হেলথ ইমার্জেন্সির ক্ষেত্রে ঔষধ ইনভেস্টিগেশনাল ভ্যাকসিন এবং মেডিকেল ডিভাইস মূল্য নির্ধারণ কমিটির মতামতের জন্য উপস্থাপন করা হয় কমিটির সুপারিশের ভিত্তিতে সাতাইশ মে টিকার অনুমোদন প্রদান করে ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র যুগান্তর ইসরায়েলি বিমানের জন্য আকাশপথ নিষিদ্ধ করেছে সৌদি আরব হঠাৎ কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশ গত মঙ্গলবার ইসরায়েলের জন্য আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি গেল বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরায়েলকে অনুমতি দেয় সৌদি আরব তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানায় সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য অপেক্ষাওয়ান ফ্লাইট বাতিল করা হয় সূত্র বিডি প্রতিদিন দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনিগান্তোজ লেবাননকে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন লেবানন বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উনিশশো সালের যুদ্ধের বার্ষিক উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনিগান্তোজ বলেন লেবানন থেকে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ওই দেশে কাপন ধরিয়ে দেওয়া হবে লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি আছে এবং ওই তালিকা গাজার তালিকার চেয়েও গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েকদিন পর ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এ হুমকি দিল লেবাননের হিসবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠন চেয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী ও অভিজ্ঞ সূত্র পার্স টুডে ইসরায়েলের এগারো দিনের বোমা হামলায় বিধ্বস্ত গাজার পূর্ণ গঠনে আন্তর্জাতিক সহায়তা থেকে একটি পয়সাও নেবে না প্রতিরোধ আন্দোলন হামাস সহায়তা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিতরণের প্রতিশ্রুতি দেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান সিনহোয়ার খবর আল জাজিরার বুধবার ছাব্বিশ মে তিনি বলেন গাজা পূর্ণ গঠনে যে কোনো আরব কিংবা আন্তর্জাতিক চেষ্টাকে আমরা স্বাগত জানাব মানবিক সহায়তা ও পূর্ণ গঠনে আসা অর্থ থেকে একটি পয়সাও না ধরার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এর আগে গাজা পুনর্গঠনে মার্কিন সহায়তার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী আন্থনি ব্লিংকিন কিন্তু হামাজ যাতে এই সহায়তা থেকে উপকৃত হতে না পারে সেদিকেও জোর দেন তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দিন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আর্থিক সহায়তা থেকে হামাজ যাতে আরো শক্তিশালী হতে না পারে তা নিশ্চিত করতে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র হামাজকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আস ইয়াহিয়া সিনহ আর বলেন মূলত হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে বিভেদ বাড়াতেই ব্লিংকিন এই মন্তব্য করেছেন কিন্তু ফিলিস্তিনিদের দলগুলো এতে প্রভাবিত হবে না আমরা তাদের চাতুরির ভাদে পড়ব না ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যেসব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তার জন্য দেশটিকে জবাবদিহিতা ও ন্যায় বিচারের আওতায় আনতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার ফিলিস্তিনি ইস্যু নিয়ে মানবাধিকার কাউন্সিলের বিশেষ এক ভার্চুয়াল সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন ইসরায়েলের সব আন্তর্জাতিক আইন বিরোধী কার্যক্রমের ব্যাপারে ন্যায় বিচার নিশ্চিত কল্পে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান ডাক্তার মোমেন ইসরায়েলের অনৈতিক এবং যুদ্ধ নিন্দা জানিয়ে বলেন ইসরায়েলের অনৈতিক উপনিবেশ এবং কার্যক্রম বন্ধ করা তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের এমন নিষ্ক্রিয় ভূমিকায় অধিষ্ঠিত শক্তিকে আরো উৎসাহী করেছে বলে অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন সাম্প্রতিক যুদ্ধ বিরতি আমাদের এই দায়িত্ববোধ অব্যাহতির কোনো কারণ হতে পারে না তিনি এ ব্যাপারে দায়িত্ববোধ ও ন্যায় বিচারের গুরুত্ব তুলে ধরেন এবং কমিশনের অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের প্রক্রিয়া নির্ভর সহযোগিতামূলক এবং অর্থপূর্ণ কার্যক্রমের উপর জোর দেন ডাক্তার মোমেন বিশেষ এই ভার্চুয়াল সভায় ফিলিস্তিনি তুরস্ক নামিবিয়া পাকিস্তান লিবিয়া তিউনিশিয়া কুয়েত সিরিয়া কাতার মিশর ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রীরা যুক্ত হন সূত্র যুগান্তর